নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কিভাবে বনসাই গাছ তৈরি করার জন্য যে মাটি প্রয়োজন সেই মাটি কিভাবে তৈরি করবে সেটা আজকে বলে দেব। দেখো, নিয়ে নিয়েছি এক টব বালি, ইট কুচি এক টব, মাটি এক টব, আর বালি চেলে নেওয়ার পর যে ছোট ছোট পাথরগুলো হয় সেগুলো এক টব, আর নিয়েছি দেখো এক টব ভার্মি কম্পোস্ট। তোমরা যদি ভার্মি কম্পোস্ট না থাকে, তোমরা 1 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারো। তো চলো এবার এই 5টা উপকরণকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিই। বালিটা বন্ধুরা খুব ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। পাথর কুচিগুলো ঢেলে নিলাম, ইট কুচিগুলো ঢেলে নিচ্ছি। দেখো, তোমরা ইট কুচির বদলে টবকে, যে ভাঙা টব হয় সেই ভাঙা টব ছোট ছোট করে কুচি করেও তোমরা নিতে পারো যদি ইট কুচি না পাও। দেখো, সব উপকরণগুলো ঢেলে দিয়েছি। এবার আমরা এই উপকরণগুলোকে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা যদি বনসাইয়ের জন্য মাটি প্রস্তুত করে রাখো তাহলে তোমরা যে কোনো গাছের বনসাই করতে পারবে। আজকে আমি তোমাদেরকে অপরাজিতা গাছের বনসাই করে দেখাবো। আমি প্রথম এই হচ্ছে মাটিটা তৈরি করে নিয়ে শুধু অপরাজিতা বসানো পর্যন্ত দেখাবো। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেব আর কিভাবে কি করবে সেটাও বলে দেব, কারণ একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি ধাপে ধাপে তোমাদেরকে ভিডিওটা দেব। দেখো, খুব ভালো করে আমাদের মাখানো হয়ে গেছে। দেখো, আমার এই এটা 1 বছরের পুরনো অপরাজিতা গাছ, হালকা বেগুনি রঙের থোপা ফুলটা, খুব সুন্দর মিষ্টি রং। দেখো, এটা বিকেলবেলার ছবি বলে ফুলটা একটু ঝিমিয়ে গেছে আর খুব সুন্দর। এই অপরাজিতাটা আমি তোমাদেরকে বনসাই করে দেখাবো। দেখো, নিয়ে নিয়েছি একটা ছোট টব, এখন আমি টবে বসাবো। গাছটা একটু ধরে গিয়ে 6 মাসের মতো হয়ে গেলে তখন আমি ওটাকে বনসাই টবেতে দেব। প্রথমে দেখো, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করে নিতে হবে, তাই নিচে আমি কিছু ছোট ছোট পাথর দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি, দেখো এর মধ্যে যে তৈরি করে রেখেছি বনসাই মাটিটা সেটাই আমি দেব। দেখো, দিয়ে দিচ্ছি। টব থেকে খুব সাবধানে আমি অপরাজিতা গাছটা বার করে নেব। মাটিগুলো আমাদের লাগবে না, তাই আমি মাটিগুলো ঝেড়ে নেব। দেখো, মাটিগুলো ঝেড়ে নিয়েছি, খুব সুন্দর শিকড় হয়েছে। যেহেতু বনসাইয়ের জন্য খুব একটা শিকড় দরকার হয় না, তাই কিছু শিকড় ছিঁড়ে দিতে পারো, এর জন্য গাছের কোনো ক্ষতি হবে না। দেখো, ঠিক মাঝখান বরাবর আমি গাছটা বসিয়ে এবার বনসাইয়ের মাটিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই বসানো পর্যন্তই তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি পরে তোমাদেরকে আপডেট দেব আর কিভাবে কি করবে সব কিছুই বলে দেব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও।
ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, নমস্কার।